সমস্ত অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তাদের জন্য হোয়াটসঅ্যাপে নতুন একটা ফিচার্স এসেছে। কি সেই ফিচার্স, কিভাবে আপনারা ইউজ করবেন, সমস্ত রকম ইনফরমেশন কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটা ফিচার্স অ্যাড করে দিয়েছে। তো আপনারা অনেকেই কিন্তু সেটা জানেন এবং অনেকেই জানেন না। যারা জানেন না তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনাদের লাইভে দেখিয়ে দেবো যে কিভাবে সেই যে নতুন ফিচার্স ইউজ করবেন। তো অন স্ক্রিনে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে এখানে তার একটা ফরম্যাট এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনি কোনো স্ট্যাটাস আপনি আপনার হোয়াটসঅ্যাপে দেবেন, এখানে আপনারা সাউন্ডের একটা অপশন পাবেন। দেখতে পাচ্ছেন এখানে লাল দাগ দিয়ে এটা মার্ক করা রয়েছে। আপনারা চাইলে সাউন্ডটাকে অফ করে আপনারা স্ট্যাটাসটি দিতে পারেন, এবং আপনারা চাইলে এতদিন যেভাবে দিয়েছেন যে সাউন্ড কোনোভাবে কোনো অপের কোনো সিস্টেম ছিল না, এখন কিন্তু এই যে সাউন্ডের যে অপশানটা দেখতে পাচ্ছেন কর্নারে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে, এবং এভাবে করে আপনারা আপনাদের স্ট্যাটাস দিতে পারবেন। তো এই ফিচার্সটি আপনাদের ইউজ করার জন্য সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, যেভাবে এতদিন আপনারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে থাকতেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্ট্যাটাস লেখা, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম স্ট্যাটাস শো করবে, যারা যারা স্ট্যাটাস দিয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যখন স্ট্যাটাস দিতে চাইবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার যে অপশনটা রয়েছে, ক্যামেরার অপশনে আপনারা ক্লিক করবেন। অথবা যদি আপনারা কিছু লিখে দিতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে পেন আইকন, পেন আইকনে ক্লিক করে আপনাদের নিজের মতো করে কিছু লিখা দিতে পারেন। কিন্তু যেহেতু হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচার্সটি অ্যাড করেছে, সেটা শুধুমাত্র ভিডিওর জন্য, যে ভিডিওটি আপনি মিউট করে দিতে পারবেন, তার জন্য আপনারা সরাসরি এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন। তো ক্যামেরা অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ওপেন হবে। আপনারা যদি চান কোনো ভিডিও সরাসরি আপনারা ভিডিও করে দিতে চান, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার ভিডিও চালু হয়ে যাবে। এরপরে যদি আপনারা চান যে গ্যালারি থেকে আপনার কোনো প্রিয় ভিডিও, সেই ভিডিওটি আপনি স্ট্যাটাসে দেবেন, সেটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গ্যালারির ফটো থেকে শুরু করে আপনার ভিডিওগুলো এখানে শো করছে। আপনারা চাইলে এটাকে এই দিকে সরিয়ে আপনার যে ভিডিওটি সেটা আপনারা দিতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন ওপরে এখানে একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নতে আপনারা কী করবেন, ওপরের দিকে টান দেবেন। টান দিলে আপনার সামনে কিন্তু এরকম ওপেন হবে, এখান থেকে আপনি যে ভিডিওটি দিতে চাইছেন সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি একটা ভিডিও আপনাদের দেখানোর ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, এই ভিডিওটি আমি দিলাম। এই ভিডিওটি দেওয়ার পরে আপনার স্ট্যাটাসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনাদের, যেটা আমি এর আগে ভিডিওতে দেখালাম, এই যে আপনারা মিউটের অপশনটি দেখতে পাচ্ছেন, তো আমি এই আগে এই ভিডিওটি আপনাদের প্লে করে দেখাচ্ছি যে সাউন্ড হচ্ছে কি না। তো আপনারা দেখলেন যে ভিডিওতে কিন্তু সাউন্ড হচ্ছে। এরপরে আমি যদি এই যে স্পিকারের অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা মিউট করে দেই, দেখতে পাচ্ছেন মিউট করে দিলাম। এবার আপনাদের ভিডিওটি প্লে করে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো সাউন্ড হচ্ছে না, শুধুমাত্র ভিডিওটি হচ্ছে। তো এটা কিন্তু নতুন ফিচার্স, আপনারা চাই নিজেদের মতো করে এটাকে ইউজ করতে পারেন। এরপরে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি, এটাকে যদি আপনারা চান যে ভিডিওটি আপনারা আরও শর্ট করে দেবেন, এখানে ধরে আপনারা একটু এইভাবে টেনে দেবেন, টেনে দিয়ে আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনি রাখতে পারেন। এখান থেকেও আপনারা চাইলে ছোটো বড় করতে পারেন আপনার নিজেদের মতো করে, তো আপনারা দিয়ে দেবেন। এরপরে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু ফিচার্স, এগুলো আগেই দেওয়া ছিল। তো নতুন ফিচার্স হচ্ছে এটা যে আপনার কোনো ভিডিও আপনি স্ট্যাটাসে দিলে সেটা আপনি মিউট করে দিতে পারবেন। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু স্ট্যাটাসটি আপনার কিন্তু অলরেডি আপলোড হয়ে যাবে। একটু সময় লাগবে, কারণ আপনার নেট স্পিড ভালো থাকলে সাথে সাথে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু আমার যে আমি স্ট্যাটাসটি দিয়েছি এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এরপরে আমি আরেকটা ভিডিও আপনাদের মিউট করে এখানে আপলোড করব। সেম প্রসেস এখানে ক্যামেরা অপশনে ক্লিক করবেন, তারপর আপনি যে ভিডিওটি দেবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এটা দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার পরে আমি এটাকে একটু কম করে দিচ্ছি, তারপর এখানে মিউটের অপশনটা ক্লিক করে দিয়ে তারপরে এখানে আপলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আরেকটি ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এরপরে আমি যে ফার্স্ট ভিডিওটি দিয়েছিলাম সেটা কিন্তু আমি মিউট ছাড়া দিয়েছিলাম যে সবাই শুনতে পাবে, এবং দ্বিতীয় ভিডিওটি সেটা হচ্ছে মিউট করে দিয়েছিলাম। তো সেটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পেলেন যে একটা কিন্তু মিউট ছিল এবং একটা কিন্তু সাউন্ড দেওয়া ছিল। এর পরের যে ফিচার্সটি সেটা হচ্ছে আপনি যদি কাউকে ভিডিও পাঠাতে চান, সেই ভিডিও আপনি চাইলে মিউট করে দিতে পারবেন, মানে সেই ভিডিওতে যে সাউন্ডটা সেটাকে আপনি অফ করে তাকে পাঠাতে পারবেন,
এবং আপনি যদি চান যে সাউন্ডটা শুনবে সেটাও আপনি করতে পারবেন। ধরুন আপনার একটা ফেভারিট ভিডিও রয়েছে, ধরুন আপনি কাউকে পাঠাবেন, ধরুন আপনার যে ব্যক্তিকে পাঠাবেন তাকে তার যে নাম রয়েছে সেটার উপরে আপনি নিশ্চয়ই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা ভিডিও সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটি, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন খুলে যাবে দেখতে পাচ্ছেন এভাবে। এখান থেকে আপনারা কী করবেন, গ্যালারিটা সিলেক্ট করবেন। গ্যালারিটা আমি সিলেক্ট করলাম। গ্যালারি সিলেক্ট করার পরে আমি যে ভিডিওটি পাঠাবো সেই ভিডিওটি আমি সিলেক্ট করে নেব। আপনারা চাইলে অল রয়েছে দেখতে পাচ্ছেন, অল মিডিয়া, এখানে ক্লিক করলে আপনার পিকচার থেকে শুরু করে সব ভিডিও শো করবে, চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে আমি যে ভিডিওটি দেবো সেই ভিডিওটি আমি ক্লিক করলাম, আপনারা এভাবে করবেন। ভিডিওর উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেম যেভাবে স্ট্যাটাস আপনারা দিয়েছিলেন এবং সেম এখানে দেখতে পাচ্ছেন মিউটের অপশন। আপনারা যদি এটাকে মিউট করে তারপরে যদি আপনারা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এই ভিডিওটি আপনি যাকে পাঠাবেন তার কাছে চলে যাবে। তার কাছে চলে গেলে কিন্তু এই ভিডিওটি সে যখন ওপেন করবে সে কোনোভাবে কোনো সাউন্ড কিন্তু শুনতে পাবে না। চান যে আপনি যে ভিডিওটি পাঠাবেন সেটা সে শুনতে পাবে, তার জন্য সেম প্রসেস, এখানে ক্লিক করতে পারেন অথবা ক্যামেরায় ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে গ্যালারি সিলেক্ট করবেন, তারপর আপনি যে ভিডিওটি দেবেন সেটার উপরে ক্লিক করবেন, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কী করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ডের অপশনটা রয়েছে, আগের ভিডিওটা কিন্তু আমি মিউট করে দিয়েছিলাম তার জন্য সেটা কিন্তু সে সাউন্ড শুনতে পাবে না। এবং একই ভিডিও আমি দিয়ে দিচ্ছি এবং এটা আমি এখানে আপলোড করে দিলাম। যখনই আপলোড করলাম তার যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন, এবং সে যখন এই ভিডিওটি ওপেন করবে সে সাউন্ড শুনতে পারবে এবং ওপরে ভিডিওটি যখন সে ওপেন করবে সে সাউন্ড শুনতে পাবে না। তো বন্ধুরা, এই ছিল কিন্তু দারুণ একটা ফিচার্স। তো আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।